নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা খুবই এক্সাইটেড ডে, আর সেটা জানতে পারবেন পরে, ধীরে ধীরে সবই জানতে পারবেন। আপনারা খালি পাশে থাকবেন, সাথে থাকবেন। গুড মর্নিং, সকাল সকাল চলে এসেছি অ্যালোভেরা নিয়ে, আর এই অ্যালোভেরাটা হচ্ছে দিদি ভাইয়ের গাছের, মানে ছোটকুর মায়ের গাছের। তো অ্যালোভেরা ওদের ছাদ থেকে পেরে নিয়ে এলাম, চুলটা একটুখানি ঠিকঠাক করে নিতে হবে, কারণ সামনেই দোল, মানে পরশু দিন হচ্ছে দোল, আর সেই জন্যই আমাকে একটু চুলে ট্রিটমেন্ট করতে হবে। আর নিয়ে এসেছে দিবাকর দুটো ডিম, অ্যালোভেরা, আর যাবে এর মধ্যে নারকল তেল। তো এই তিনটে মিক্সচারেই একটা প্যাক বানানো হবে, হেয়ার প্যাক, ওটাই মাথায় মাখা হবে। আর এই লেচিগুলো কালকের মাখা ছিল, এটাই এখন আমি করব পরোটা। আর আজকের ব্রেকফাস্টে হবে পরোটা, আলুর তরকারি, আচ্ছা এটাই। আর এই পরোটাগুলো আগের দিন বলেই দিয়েছিলাম যে নুন ছাড়া পরোটা, নুন দিয়ে আমাদের খেতে হবে এটাই। এদিকে চাও কমপ্লিট হয়ে গেছে, ওদিকে আমাদের হেয়ার প্যাকও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ছোটোবাবু খাবে হচ্ছে ম্যাগি। ছোটোবাবু আর বড়োবাবু দুজনেই খাবে ম্যাগি, তাদের ম্যাগিও রেডি হয়ে গেছে। দিবাকর এখানে ঠাকুরের বাসন কোসন ধুয়ে রেডি করে নিচ্ছে। তারপরে আমরা চলে এসেছি হেয়ার প্যাক মাখতে, আর আমি মেখেছি, আর ওর হেয়ার প্যাক মাখা দেখে হাসছিল, আমাকে বলেছিল আমাকে একটু মাখিয়ে দেবে। আমি বললাম আমি পারবো না ডিমে হাত দিতে। অবশ্য আমার হেয়ার প্যাকটা ওই মাখিয়ে দিয়েছে, আর আমি ওর সঙ্গে বেইমানি করলাম, কিছু করার নেই। আমার ভীষণ পরিমাণে গন্ধ লাগছিল, আমি ছুঁতেই পাচ্ছিলাম না এটাকে, তো সেই জন্য ও আমাকে মাখিয়ে দিয়েছে, অথচ আমি ওকে মাখিয়ে দিলাম না। ও নিজে নিজেই বসে বসে একা একাই চুলের মধ্যে ঘষেছে, আর সেই জন্য আমি হাসছিলাম। তো হেয়ার প্যাক মাখা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাবার বাড়ি, মানে আমার বাবার বাড়িতে বেরিয়ে পড়ছি, কিছু কাজ আছে। আর কি কাজ বলুন তো, সেই যে এক্সাইটেড ডে বললাম, হ্যাঁ এই এক্সাইটেড ডেটা হলো আজকের। আমি যাচ্ছি আমার গয়না নিয়ে আসতে, যেটার জন্য আমি খুব এক্সাইটেড, হয়তো আপনারাও, বিকজ টাকাটা তো ইউটিউবের টাকা না, সেই জন্য। তো চললাম আমরা, আর পৌঁছেও গেছি, মানে যেখানে আমাদের ডেস্টিনেশন সেখানে নেমে গেছি। নেমে গিয়ে চলে এসেছি একটু মিষ্টি নিতে, বাবা মাকে তো একটু মিষ্টি মুখ করাতেই হবে। তবে আমার বাবা মায়ের কিন্তু সুগার নেই, সেই জন্যই চলে এসেছি মিষ্টি নিতে। একটু মিষ্টি নিলাম, আর নিলাম বাচ্চাদের জন্য 5-star, ওরা খেতে পছন্দ করে সেই কারণে। বাবা মায়ের জন্য একটু মিষ্টি কিনে নিলাম, কারণ অনেকদিন পরে যাচ্ছে, একটু মিষ্টি নিয়ে যাচ্ছি। তারপরে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। বাড়ি পাঠিয়ে দিয়ে আমি আর দিদি, মানে আমি আর বাড়ি ঢুকিনি, দিদি আর আমি ওখানেই দেখা করে নিয়ে মোড়ের মাথায়, তারপরে ওখান থেকেই ছুটেছি সোনার দোকানে। বেলা হয়ে যাচ্ছিলো অনেকটাই, তো এই যে পৌঁছে গেছে। দিদি এখন সোনার দোকানে লড়াই করতে ঢুকে গেছে, প্রচণ্ড ভিড় থাকে এই দাদা ভাইয়ের দোকানে। তো দিদি ঢুকে গেছে, দিদি ওখানে গিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে দেখছে গয়নাগুলো। তারপরে কিন্তু এখানে এসে আমি খুবই স্যাড হয়ে গেলাম, ভীষণ পরিমাণে স্যাড হয়ে গেলাম। আমি তৈরি করতে দিয়েছিলাম যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু সাইজে ছোট হয়েছে। কি জিনিস সেটা কিন্তু আমি এখন বলবো না, যেহেতু গয়নাগুলো আমি হাতে পাইনি সেই জন্য বলবো না। তবে একটা গয়না হাতে পেয়েছি, তবে সেটা কিন্তু আমি এখন শেয়ার করবো না, সেটা আমি পরে একেবারে একসাথে শেয়ার করব। কিন্তু খুবই আমি দুঃখিত হয়ে গেলাম, জিনিসটা আমার ছোট হয়েছে। তো ওটা আবার বাড়াতে দিয়ে আমরা ভাইকে ডাকলাম, ভাইকে বললাম আয়, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, আমাদের নিয়ে চল বলে ভাই আবার ছুটে চলে এলো। তবে ভাইয়ের সঙ্গে কিন্তু একটু পলিটিক্স করেছি আমরা, ভাইকে বললাম ভাই একটু আয় বাড়ি যাব, প্রচণ্ড রোদ্দুর, কিন্তু ভাইকে নিয়ে বো বো করে আমরা ঘুরেছি। ভাই বলছে দিদি আমার প্রচণ্ড খিদে পাচ্ছে আর পাচ্ছি না, কিন্তু কিছু করার ছিল না। আমার হাতের শাঁখা দুটো এত পরিমাণে ছোট হয়ে গিয়েছিলো, যেটাকে আমাকে বাড়াতে হয়েছে নিজের হাতে, কিছু করা ছিল না। আমার হাতে না পুরো সাদা দাগ হয়ে গিয়েছিলো, যার জন্য আমাকে বাড়িয়ে আসতে হয়েছিল। আর দিদি এই বলে ছিল তুই এখান থেকে শাঁখা পরবি, আমি পরিয়ে দেবো, একটা দোকানে নিয়ে যাবো, খুব ভালো শাঁখা পরায়। তো এখান থেকে শাঁখাটা পরলাম, আর সত্যি শাঁখাটা সবার পছন্দ হয়েছে। তারপরে ফিরে আসছিলাম, দিদি আবার ব্যাক করে গেল, কিছু জিনিসপত্র কিনলো, কিনে নিয়ে তারপরে আমরা যাচ্ছি বাড়ির দিকে। মানে সমস্ত কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসা মাত্রই মা যেটা করলো, আমার শাঁখাটা নতুন দেখে মা বলল আয় তেল আর জল দিয়ে ইয়ে করে দিই। তারপর তেল জল দিয়ে করে দিল, আর আমি একটা গয়না নিয়ে এসেছিলাম, সেটা মাকে একটু দেখালাম। দুটো গয়না বাকি রয়েছে এখনও, তিনটে গয়না আমি তৈরি করতে দিয়েছিলাম, তার মধ্যে একটা গয়না পেয়েছি, সেটা মাকে একটু দেখালাম, বাবাকে দেখালাম। আপনাদের সাথে এখন শেয়ার করছি না, আমি আগেও বললাম একেবারে সব কিছু শেয়ার করব। তো মা
মাই তো হয়, মা হাতে নতুন শাঁখা দেখে একদম তেলের জায়গা জলের জায়গায় নিয়ে সেই একদম ভালো করে ম্যাসাজ করতে শুরু করে দিল, যাতে শাঁখাটা শক্তপোক্ত থাকে আর অনেক দিন টেকে। আর এমনিতেও আমার হাতের শাঁখা কিন্তু অনেক দিনই টেকে, আর আমি এই শাঁখাটা পরেছিলাম অনেক বছর আগে, প্রায় 10 বছর হয়ে গেছে শাঁখাটা পরেছিলাম, 10 বছর ধরে আমার হাতে ছিল। মানে ফার্স্ট যখন লাইফের পুরীতে গিয়েছিলাম ওখান থেকে শাঁখাটা পরেছিলাম, আর এখন এই গিয়ে শাঁখাটা আমার নিজে হাতে বাড়াতে হলো। শাঁখাটা একদম মানে প্লেন হয়ে গেছিলো, কোনো ডিজাইন দেখা যাচ্ছিল না, তেল তেলে হয়ে গেছিলো শাঁখাটা, আর হাতে এতটাই ছোট হয়ে গিয়েছিলো যেহেতু আমি মোটা হয়ে গেছি, তখন প্রচণ্ড পরিমাণে রোগা ছিলাম, সেই জন্য শাঁখাটা বাড়িয়ে নতুন শাঁখা পরতে হলো। তবে এই শাঁখাটা সবার পছন্দ হয়েছে, আর এই শাঁখাটার দাম হচ্ছে 400 টাকা। তারপরে খিদে মানে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো আমার, এখনই খিদে পেয়ে যাচ্ছে। আর মায়ের হাতের মাংস রান্নাটা অনেক দিন পরে খেলাম, মায়ের হাতের মাংস রান্নাটা অসাধারণ হয়, অসাধারণ। জানি না মা কীভাবে করে, দেখেওছি কিন্তু পারি না এখনও পর্যন্ত। ভীষণ ভালো লাগে খেতে মায়ের হাতের রান্না, তো অনেক দিন পরে মায়ের হাতের রান্না খেলাম, বেশ ভালো লাগলো। আর অনেকটা পরিমাণে আমি ভাত খেয়ে ফেলেছিলাম, তারপরে খুব কষ্ট হচ্ছিলো, এতটা পরিমাণে ভাত আমি খাই না। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখানে মাংসের ঝোল, একটা শাক চচ্চড়ি, ডাল, চাটনি মা করেছিল। তারপরে খেয়ে দিয়ে উঠে ছাদে গিয়ে আমি ভাই দিবাকর গল্প করছিলাম, আর বাবা নতুন গ্রিল বসিয়েছে সেগুলো একটু দেখছিলাম। দেখতে দেখতেই চলে এসেছিল দিদি, আর তারপরে আবার দিদির সঙ্গে মানে গল্প জুড়েছিলাম, অনেকক্ষণ ধরে দিদির সঙ্গে গল্প করলাম। তারপরে বাবা ছাঁদে উঠলো, প্রচুর পরিমাণে রিলস বানালাম, আর রিলসগুলো দেখতে হলে কিন্তু আপনাদের চলে যেতে হবে ইনস্টাগ্রামে। আর আমার ইনস্টাগ্রাম আইডি হলো amituku1989, আর দিদিটাও বলে দেবো, দিদির ইনস্টাগ্রাম আইডিটা আমার অতটা খেয়াল পড়ছে না, বলে দেবো। আর দিদি এখানে দিদির রিলসগুলোই দেখাচ্ছিল বাবাকে, ভাইকে, মাকে, আর ভাই একটু লজ্জা পেয়ে গেলো হাফ প্যান্ট পরেছিল বলে। তারপরে এই যে দিদি এই কানেরটা তৈরি করতে দিয়েছিল, এই কানেরটা কী সুন্দর হয়েছে দেখলেই আপনারা বুঝতে পারবেন, মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে ডিজাইনটা, আমার সাথেই তৈরি করতে দিয়েছিল, ওটাই দিদি বাবাকে মাকে দেখাচ্ছিল। আর দিদির কানেরটার দাম প্রায় পড়ে গেছে 13,000 টাকার মতন সব মিলিয়ে, আর কানেরটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ডিজাইনটাও খুব সুন্দর। আর এই যে লম্বা মতন এটা হচ্ছে দিদির বড় ছেলে, আর এই যে ছোটু মতন ছোটুসা এটা হচ্ছে দিদির ছোট ছেলে, ওই হচ্ছে আমার ভাই, ওই হচ্ছে আমার ছোট বাবু, আর এইদিকে ওই হচ্ছে আমার মা, আর এইদিকে বড়বাবু বসে আছে, দিবাকর বসে আছে, আর আমি তো এখনও বসে বসে ভয়েস ওভার দিচ্ছি। তারই মধ্যে মা নিয়ে এসেছে চা করে, আর মায়ের হাতে চাটাও খেতে আমার ভীষণ ভালো লাগে। চলে যাচ্ছি, তা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধান থাকুন, আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে আর ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার, সবাই বাই করে দেয় একসাথে, বাই।